বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বাসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার শেখ শহীদুল ইসলাম, আপনি জানেন যে নির্বাচন 2023 এবং নির্বাচন নিয়ে এখনই নানা রকমের কথাবার্তা হচ্ছে, বিশেষ করে কোন সরকারের অধীনে নির্বাচন হবে, এর বাইরে নতুন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যে আগামী নির্বাচনের পরে যারাই বিজয়ী হবে, মানে তারা একটা জাতীয় সরকার গঠন করবে, বিশেষ করে তারা যদি বিজয়ী হন তাহলে তারা গণতন্ত্রের পক্ষে সকল শক্তিকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবেন। যদিও অনেকেই নির্বাচনের আগেই জাতীয় সরকার বা নির্বাচনকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, নানা সরকারের কথা বলছেন, কিন্তু এই যে জাতীয় সরকারের যে ধারণা বিএনপির পক্ষ থেকে দেয়া হলো, আপনি কি মনে করেন? দেখুন, আমাদের দেশে যে নির্বাচন ব্যবস্থা, আমার মনে হয় যে এই যে সরকার গঠনের যে চিন্তা ভাবনা বা ইত্যাদি আমাদের এখন যারা আছেন তারা করছেন, সবচাইতে আগে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো তিনটা কাজ করার। প্রথমত হলো যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটা আমূল পরিবর্তন দরকার। আমরা এই যে রাজনৈতিক সংস্কৃতি বর্তমানে চালু আছে, যেখানে প্রতিহিংসাপরায়ণতা, যেখানে দলীয় প্রতিদ্বন্দ্বিতা, এমনকি দলের অভ্যন্তরে গণতন্ত্রের অনুপস্থিতি, এই যে একটা রাজনৈতিক সংস্কৃতি আমাদের দেশে চলে আছে, এই সংস্কৃতির বাইরে যদি আমরা না আসতে পারি, সত্যিকারের রাজনৈতিক দল যদি আমরা গড়ে তুলতে না পারি, যেটার অভাব আমি পলে পলে অনুভব করি, সেইটা আমার মনে হয় আমাদের প্রথমে চিন্তা করা উচিত। দ্বিতীয় হলো প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা, যেরকমের আমাদের দেশে নির্বাচন কমিশন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যে কোনো রাষ্ট্রের জন্য, যে কোনো দেশের জন্য। যে আমাদের বিচার ব্যবস্থা বা বিচার বিভাগ, এই এই এক যে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা যেটা মানুষকে ন্যায় বিচার নিশ্চিত করবে, যেটা মানুষকে নিরপেক্ষভাবে তার যে অভিযোগগুলো আছে সে অভিযোগগুলো সুরাহা করবে, নিষ্পত্তি করবে, এই এই দ্বিতীয় প্রতিষ্ঠান। এবং তৃতীয় প্রতিষ্ঠান যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশের জন্য, সেটা হলো দেশের এক্সিকিউটিভ ব্রাঞ্চ। সেই এক্সিকিউটিভ ব্রাঞ্চ, দেশের এক্সিকিউটিভ ব্রাঞ্চ নিঃসন্দেহে সরকারের নীতি বাস্তবায়ন করবে, কিন্তু তার যে বাস্তবায়নের ক্ষেত্র সেখানে ডিসক্রিমিনেশন সে রাখতে পারবে না। সেখানে একজন আরেকজনের মধ্যে সে পার্থক্য জ্ঞান, এক এক দলকে আরেক দলের উপরে স্থান দেওয়া, যেটা মানে অর্থাৎ একটা প্রশাসন ব্যবস্থা, এক্সিকিউটিভ ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, যেখানে যে প্রশাসনিক ব্যবস্থাটায় মানুষ সকলের প্রবেশ অধিকার থাকবে এবং সকলে সেখানে একটা আইন অনুযায়ী ন্যায় বিচার বা সুবিচার তারা পেতে পারে। তো আমরা যদি এই তিনটা প্রতিষ্ঠানকে গড়ে তুলতে প্রথমে না পারি, তাহলে পরে আপনার আমাদের নির্বাচন যেটা হবে সে নির্বাচনও প্রশ্নবিদ্ধ থেকে যাবে। আমাদের নির্বাচন ব্যবস্থা কখনোই আপনার ওই 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 এক্সপেক্টেশন, জনগণের ওই প্রত্যাশা পূরণ করতে পারবে না যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্যতা পায়। দ্বিতীয়ত হলো যে যদি আমাদের সংবিধানের গার্জিয়ান হিসেবে আমাদের সুপ্রিম কোর্টকে বলা হয়, বিচার বিভাগ যদি সেইভাবে তাদের সক্রিয়তা এবং স্বাধীনতা বজায় রাখতে না পারে, তাহলে কিন্তু প্রকৃতপক্ষে এই সংবিধান এবং মানুষের ন্যায় বিচার প্রাপ্তি ইত্যাদির ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। এবং সর্বোপরি নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন নামে যে প্রতিষ্ঠানটি থাকবে আমাদের দেশে, সেই প্রতিষ্ঠানটি, এটা একথা ঠিক যে নিরপেক্ষ লোক পাওয়া কোনো দিনই সম্ভব নয়, কিন্তু আইন যেন তাদেরকে নিরপেক্ষ আচরণে বাধ্য করে সেই ব্যবস্থাটা করা প্রয়োজন। আপনি জানেন 1953 সালে ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর সেখানে প্রথম যে নির্বাচন কমিশন গঠিত হয়, সেই নির্বাচন কমিশনের প্রধান ছিলেন একজন বাঙালি, তার নাম হলো সুকুমার সেন, আইসিএস অফিসার। তো তাকে যখন জওহরলাল নেহরু বলেছিলেন
যে আপনি আশা করি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন তিনি বলেছিলেন এই কথাটা যে আমি তো নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারি না এই কারণে যে আইন আমাকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারো পক্ষে নিয়ে যায় কারো বিপক্ষে নিয়ে যায় যে আইনটা আপনারা তৈরি করেছেন এবং দেখা গেল যে ভারতের এই নির্বাচন কমিশন আজকে যে একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে যে প্রতিষ্ঠানটি নির্বাচন মানুষ একে এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ করে বটে কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করে না কারণ তারা নির্বাচনটা নিরপেক্ষভাবে পালন করে তো এই যে নির্বাচন ব্যবস্থা নির্বাচন কমিশন এই ধরনের একটি ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে না পারি অর্থাৎ আমি এই এই সরকার নির্বাচন সরকার গঠন কোন পর্যায়ে সরকার গঠন এর আগে তিনটা জিনিসের উপরে গুরুত্ব আরোপ করলাম একটা হলো পলিটিক্যাল কালচার আমাদের রাজনৈতিক সংস্কৃতি দ্বিতীয় হলো যে পলিটিক্যাল ইনস্টিটিউশন গড়ে তোলা আর তৃতীয় হলো যে আমাদের রাজনৈতিক দলগুলির অভ্যন্তরে গণতন্ত্র চালু করা তারা তাদের সংবিধানই মানে না আওয়ামী লীগের যে সংগঠনতন্ত্র আছে সেটা মানে না বিএনপি তাদের যে গঠনতন্ত্র আছে সেটা মানে না তারা দেশের রাষ্ট্রের আইনও মানে না যেরকমই তাদের চেয়ারম্যান এখন বিদেশে বসে আছেন এবং তিনি সেখান থেকে নির্দেশ দেন যেটা কিন্তু আমাদের আইনে আমাদের দেশের আইনের পরিপন্থী একজন কনভিক্টকে সে যে কারণেই কনভিকশন হোক হয়তো উনি আপিল করবেন বা কিছু কিন্তু একজন কনভিক্টকে কিন্তু এই পদে রাখা কিন্তু আমাদের রাজনৈতিক দলবিধির বিরুদ্ধের একটা বিষয় যেটাই হোক তো আমি এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত না হবে ততদিন নির্বাচনও সুষ্ঠু বা সকলের কাছে গ্রহণযোগ্য হবে না ততদিন আপনার ওই আপনার ইও আমাদের যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে গণতন্ত্র বলেন বা আমাদের সাংবিধানিক ধারা বলেন এগুলো আমরা যে কাঙ্ক্ষিত মাত্রায় চাই সে মাত্রায় স্যার জহির উদ্দিন স্বপন আপনি শুনছিলেন আপনার বক্তব্য এবং একই সঙ্গে আমার প্রশ্ন হচ্ছে আমি আমি যতটুকু শুনেছি আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য যে জাতীয় সরকার নির্বাচনের পরে হবে এবং সকলকে নিয়ে হবে গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে নিয়ে হবে আমার প্রশ্ন যে আওয়ামী লীগ আপনাদের প্রধান অপোনেন্ট আওয়ামী লীগ সেই জাতীয় সরকারে থাকবে কি না বা আওয়ামী লীগকে আপনারা আপনার দলের চেয়ারম্যান তারা গণতান্ত্রিক শক্তি হিসেবে বিবেচনা করে কি না কারণ এখন কথাবার্তা তো আপনারা যা বলছেন সরকারের বিরুদ্ধে তাতে তো আওয়ামী লীগের অগণতান্ত্রিক শক্তি হিসেবে চিহ্নিত করবার চেষ্টা আপনাদের সো এবং আমার মূল প্রশ্ন যেটি যে দেশে আওয়ামী লীগ বা বিএনপিকে বাদ দিয়ে এই দুটো শক্তিকে সেটি আওয়ামী লীগের উদ্যোগে হোক কিংবা বিএনপির উদ্যোগে হোক কোনো জাতীয় সরকার হয় কি না ধন্যবাদ আপনাকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে একটা সভাতে বক্তব্য রাখতে গিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দলের পক্ষ থেকে এই ঘোষণাটি দিয়েছেন এবং তার আগেই দেশে যেহেতু গত কিছুদিন যাবৎ একটা জাতীয় সরকারের প্রস্তাব কেউ কেউ রেখেছেন এবং সেই সরকারের অধীনে নির্বাচন হবে এরকম একটা প্রস্তাব যেহেতু কেউ কেউ রেখেছেন সঙ্গত কারণেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্যে যে ঘোষণাটা এসেছে সেখানেও উনি বলেছেন যে ফ্যাসিবাদ বিরোধী একটি জাতীয় সরকার আমরাও তৈরি করতে চাই কিন্তু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে যে নির্বাচিত শক্তি তারা এবং নির্বাচিত না হলেও যারা রাষ্ট্রকে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করতে চান তারা মিলে এই কাজটি আমরা করব কেননা স্বাধীনতার 50 বছর অতিক্রান্ত হলেও গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন স্বাধীনতার চেতনা হিসেবে কাজ করেছে স্বপ্ন হিসেবে কাজ করেছে আজ পর্যন্ত তা পূরণ করা যায়নি অর্ধশতাব্দী পরেও দেখা গিয়েছে আমাদের দেশে কোনো প্রতিষ্ঠান আমরা তৈরি করতে পারিনি বিচার ব্যবস্থার বিচার প্রক্রিয়া রায় ইত্যাদি সম্পর্কে মানুষের মধ্যে একটা সন্দেহ অবিশ্বাস কাজ করে এবং বিভিন্ন প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন পাবলিক সার্ভিস কমিশন হিউম্যান রাইটস কমিশন পাবলিক সার্ভিস কমিশন এ ধরনের ইলেকশন কমিশন এ ধরনের যে কমিশনগুলি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে জনগণের পক্ষ থেকে তার নাগরিক অধিকার মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার এক কথায় বলতে গেলে রাষ্ট্রের মালিকানা চর্চা করার মাধ্যম কিন্তু হচ্ছে এই প্রতিষ্ঠানগুলির স্বকীয়তা এবং স্বাধীনতা তা চর্চা হচ্ছে না এক কথায় বলতে গেলে গোটা রাষ্ট্রটাই একটা প্রাতিষ্ঠানিক চরিত্র ধারণ করে নাই ফলে যখনই যিনি কোনো না কোনোভাবে
সরকার গঠন করছে, নির্বাহী বিভাগের ক্ষমতাটা গ্রহণ করতে পারছে, তখন সেই নির্বাহী বিভাগ কিন্তু সমস্ত কিছুর উপরে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে, এমনকি বিচার বিভাগের উপরেও প্রতিষ্ঠা করছে নিয়ন্ত্রণ, নিয়োগ থেকে শুরু করে কখনো কখনো রায়ের উপরেও এই প্রভাব দেখা যায়, যা ইতিমধ্যেই মানুষের কাছে কিন্তু প্রমাণিত। ফলে এরকম পরিস্থিতিতে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন মানুষের উন্নয়ন করবে না, এই উপলব্ধি থেকেই আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি তার বক্তব্যে এই একটা পথরেখা জাতির কাছে এবং সংশ্লিষ্ট দল শক্তির কাছে উনি উপস্থাপন করেছেন। আপনার প্রশ্নটাতে আমি সরাসরি উত্তরে আসছি। এই জাতীয় সরকার মানেই কিন্তু হচ্ছে যে বর্তমান যে ফ্যাসিবাদী ব্যবস্থা আছে সেখান থেকে উত্তরণের জন্য, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে কর্মসূচি, প্রতিষ্ঠানগুলিকে স্বাধীন এবং সক্রিয় করার জন্য যে কর্মসূচি, নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণমুক্ত একটা রাষ্ট্রীয় কাঠামো তৈরি করার যেই কর্মসূচি, সেই কর্মসূচিগুলির সঙ্গে যারা একমত পোষণ করবেন তাদের জাতীয় ঐক্যমতের সরকার। ফলে একটু ভুল বোঝাবুঝির সুযোগ থাকে, জাতীয় বললেই তো সব দল, জাতীয় ঐক্যমতের সরকার একসময় আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছিলেন 1996-এ, কিন্তু লক্ষ্যটা পরিষ্কার ছিল না, কর্মসূচি পরিষ্কার ছিল না। এখানে কিন্তু একটি লক্ষ্য পরিষ্কার করা হচ্ছে, এবং লক্ষ্য সেদিন যদি পরিষ্কার থাকতো তাহলে সেখানে কে যোগ দিল কে যোগ না দিল তাতে কিন্তু যায় আছে না, তাহলে সেই লক্ষ্য কিন্তু এখন আমরা বাস্তবায়ন হতে দেখতাম, কিন্তু আমরা কিন্তু তা দেখছি না। বরঞ্চ প্রতিনিয়তই কিন্তু ফ্যাসিবাদী বৈশিষ্ট্য রাষ্ট্র ধারণ করছে, প্রতিনিয়তই কিন্তু রাষ্ট্রের বাহিনীগুলি গণতন্ত্র হত্যা করার কাজে ব্যবহার করা হচ্ছে। আপনি একটু আমাকে বলবেন যে আমরা যেটা লক্ষ্য করি যে যে রাজনৈতিক জোট আপনারা করেছেন বিভিন্ন সময়ে, সেই জোটই মানে ঠিক একসঙ্গে কাজ করতে পারছে বা সবাই মিলে একাটা হয়ে আন্দোলন সংগ্রাম সব কিছু করতে পারছে সেটি কিন্তু করতে পারছেন, নানা রকমের অসন্তোষ, কখনো কেউ বেরিয়ে যাচ্ছেন কখনো কেউ ঢুকছেন, এবং বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা বলছেন যে তাদেরকে খুব একটা বিবেচনার মধ্যে নেওয়া হয় না, গুরুত্বও দেওয়া হয় না, বছরে একবার দুইবার হয়তো মিটিং হয়। সো এই যদি মানসিকতা হয় তাদেরকে সরকারে কীভাবে নিয়ে তাদেরকে কাজ তাদের নিয়ে কাজ করবেন, বা তারা কীভাবে আস্থাটা রাখবে যে আসলেই আপনারা শেষ পর্যন্ত, যদি নির্বাচন নিরপেক্ষ হয়, যদি নির্বাচনে আপনারা জেতেন অন্যদেরকে আপনারা শেষ পর্যন্ত গুরুত্ব দেবেন, এবং আপনারা আগে যখন 2001-6 ক্ষমতায় ছিলেন তখনও কিন্তু আপনাদের সঙ্গে যারা জোটবদ্ধ ছিলেন তাদের মধ্যে এই হতাশা আছে যে আপনারা মন্ত্রী করবেন বা সরকারে নেবেন বলে বলে অনেককে নেননি, স্থান করে দেননি। আপনার সমালোচনাটা অত্যন্ত গঠনমূলক, এবং আমাদের দলের জোটের অনেক বড় বড় সমর্থক একটা বড় অংশই কিন্তু এ ধরনের গঠনমূলক সমালোচনা করেছে, এবং বিএনপি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই সমালোচনাটাকে গ্রহণ করেছে, গ্রহণ করেছে বলেই কিন্তু আমরা মনে করছি যে যেহেতু লক্ষ্য এবং কর্মসূচিটা খুব অস্পষ্ট ছিল সে কারণেই কিন্তু এই ভুলভ্রান্তিগুলি কম বেশি হয়েছে। এবারে সে কারণেই আমরা লক্ষ্য এবং কর্মসূচিটা খুব পরিষ্কার করতে চাই এবং জনগণের সামনে প্রকাশ্যে বারবার প্রতিশ্রুতিতে আবদ্ধ করতে চাই আমাদের দলসহ সেই সম্ভাব্য মিত্র এবং জোট শক্তিদেরকে, যেটা তারা বাস্তবায়ন করবে সেটা কি, সেটাই হচ্ছে একটু আগে আমার সম্মানিত নেতা শহীদ ভাই, আমরা অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, উনি বলেছেন সেটাই হচ্ছে কিন্তু এই কাজ, একটি রাষ্ট্রের শক্তিশালী কাঠামো তৈরি করা। কোনো রাজনৈতিক দল নির্বাহী ক্ষমতা দখল করলেই সে তার খুশি মতো পার্লামেন্ট বানাবে, সে তার ইশারা ইঙ্গিতে সংসদ চালাবে, সে তার ইশারা ইঙ্গিতে বিচার বিভাগের নিয়োগ নির্ধারণ করবে, বিচার ব্যবস্থার রায় নির্ধারণ করবে, সংবিধানকে খুশি মতো কাটাছেঁড়া করবে। এত ক্ষমতা সম্পন্ন দৈত্য দানবের যে ক্ষমতা এখন নির্বাহী বিভাগের আছে, এখান থেকে রাষ্ট্রকে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে হবে, কেন্দ্রীভূত ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে দিতে হবে, স্থানীয় সরকারকে ক্ষমতাবান করতে হবে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ যখনই ক্ষমতাকে এরকম ছড়ানো ছিটানো থাকবে তখনই কিন্তু দেখা যাবে যে চাইলেই কোনো একটা ব্যক্তি বা কোনো একটি প্রতিষ্ঠান রাষ্ট্রের বড় ধরনের ক্ষতি করতে পারবে না। এভাবে সামগ্রিক রাষ্ট্রকে প্রাতিষ্ঠানিক করার জন্যই কিন্তু একটি রাষ্ট্রনায়কোচিত উদ্যোগ রাজনৈতিক দলের থাকা উচিত। রাজনৈতিক দল শুধুমাত্র তার দলকে ক্ষমতায় নিবে অথবা তার প্রধান ব্যক্তিকে ক্ষমতাবান করবে এটাই লক্ষ্য হতে পারে না। আমাদের সর্বশেষ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে সেই কর্মসূচিতেই, সেই পত্রিকাটাই আমরা ঘোষণা করছি। শেখ শহীদুল ইসলাম, আমার কাছে আমার অত্যন্ত স্নেহস্পদ জনাব জহির উদ্দিন স্বপন যে বক্তব্য রেখেছেন এই কথাগুলো মোটামুটি আমার মনে হয়েছে একাডেমিক আলোচনা, এখানে বাস্তবতার সঙ্গে এই আলোচনা বা এই ধরনের পদক্ষেপের কোনো সঙ্গতি আছে বলে আমার মনে হয় না। তিনটা কারণে মনে হয় না। প্রথমত
যে রাজনীতি যারা করবেন, আমাদের দেশে রাজনীতি করবেন, হ্যাঁ মাঝে মাঝে দু একটা বিপ্লব বাইরে থেকে সংগঠিত হয়েছে, বাইরে থেকে নেতৃত্ব দিয়ে, যেরকম ইরানে হয়েছে একটা, যেখানে ইমাম খোমেনি বাইরে ছিলেন, কিন্তু আয়াতুল্লাহ খোমেনি, কিন্তু তাই বলে এই যে বাংলাদেশের রাজনীতিতে ওনারা একজন অ্যাক্টিং বিএনপি একজন অ্যাক্টিং চেয়ারম্যান রাখছেন বাইরে, দেশের বাইরে থাকেন, যিনি যিনি বিভিন্ন সময়ে নানান ধরনের কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলেন, যেরকম সেদিনও একটা কথাবার্তা বলছেন যে আওয়ামী লীগ দরখাস্ত করে জিয়াউর রহমানের কাছ থেকে অনুমোদন নিয়ে দল করা শুরু করেছে, যেটা একটা সত্যের অপলাপ যে আওয়ামী লীগ প্রাচীনতম রাজনৈতিক দল বলা যায় মুসলিম লীগ বাদ দিলে, যে 1949 সালে গঠিত হয়েছিল, তো তাদের কথা বলতেছে যে জিয়াউর রহমান সাহেব দয়াপরবশ হয়ে তাদের একটা দরখাস্তের উপরে 1983 সালে আওয়ামী লীগ অনুমোদন নিয়েছে। তো এই যে ধরনের কথাবার্তা, এ আপনি যদি যে কথাটা বলবেন সেই কথাটা বাস্তবায়নের জন্য যথাযোগ্য পরিবেশ সৃষ্টির দায়িত্ব কিন্তু আপনার, এবং রাজনীতি করতে হয় জনমানুষের মধ্যে থেকে এবং জনমানুষের সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। বঙ্গবন্ধু অন্যদের থেকে আলাদা কেন, এবং কেন জাতির জনকের আজকে অধিষ্ঠিত হয়েছেন? এই কারণেই যে তিনি দেশের ভেতরে থেকে রাজনীতি করতেন, দেশের সমস্যা নিয়ে রাজনীতি করতেন এবং দেশের মানুষকে নিয়ে রাজনীতি করতেন। নির্যাতন আসলে প্রথম তার উপরে আসতো, কারাগারে গেলে তিনি প্রথম যেতেন, এবং তিনি পুলিশের মিছিলে অগ্রভাগে তিনি থাকতেন যখন সেই আমল ছিল। তো এবং এই জন্যই কিন্তু তিনি আজকে জাতির জনকে এবং অন্যদের থেকে আলাদা হয়ে আজকে এই বাংলাদেশকে সৃষ্টি করতে পেরেছিলেন। সুতরাং প্রথমত যে বিএনপি যে উদ্যোগ একাডেমিক্যালি এটা ঠিকই আছে এবং কথাবার্তাগুলো সুন্দর, কিন্তু এগুলো বাস্তবায়িত কোনো দিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা দেশের মাটিতে এসে, যাদের তাদের যে নেতৃত্ব সে তারা দেশের মাটিতে এসে এগুলো বাস্তবায়নের চেষ্টা না করবেন, সংগ্রাম না করবেন, জনগণকে সংগঠিত না করবেন। অতএব বিদেশে বসে রাজনীতি করা এবং বিদেশে বসে দেশের রাজনীতির অভ্যন্তরীণ রাজনীতির সম্পর্কে বিদেশি লোকদের নিয়ে, তারা বাংলাদেশেই হোক অরিজিনালি কিন্তু তারপরেও তো বিদেশি, তারা তাদের নিয়ে ওখানে বিদেশে দেশের রাজনীতি নিয়ে আলোচনা করাটা আমি সঠিক মনে করি না, এক নম্বর। দু নম্বর হলো যে এই যে রাজনীতি আমাদের বাস্তবতা, বাস্তব রাজনীতি যদি অনুধাবন করতে কোনো রাজনৈতিক দল ব্যর্থ হয়, সেই দল কিন্তু তাদের যে কর্মসূচি সেটা যতই ভালো বাস্তবায়িত করতে পারেন না। এমনি দেখবেন যে রাজনৈতিক কোনো দলই তাদের কর্মসূচি তো খারাপ কথা লেখে না, ভালো কথা লেখে, কিন্তু বাস্তবায়িত করতে পারে না, মানুষ তার মধ্যে আস্থা আনতে পারে না। এই যে আমাদের বাম দলগুলো, আমাদের বাম দলগুলো দেখেন অত্যন্ত ত্যাগী লোকও আছে এই বাম দলগুলির মধ্যে, কিন্তু তাদের যে কর্মসূচিগুলো সেগুলো বাস্তবতা বর্জিত বলে সেগুলোতে কিন্তু মানুষ আকৃষ্ট হয় না। দ্বিতীয়ত মানুষের মনে এই আস্থা জন্ম দিতে তারা পারে নাই যে তারা ওই কার্যগুলি ওই কর্মসূচিগুলি তারা বাস্তবায়িত করতে সক্ষম হবেন। সুতরাং ভালো ভালো নেতা ছিল এই বাম দলে আমাদের দেশের, কিন্তু তারা দেখা গেল যে কেউই সফল হতে পারে নাই। ঠিক তেমনি আজকে বিএনপির রাজনৈতিক নেতৃত্বে আমার মনে হয় যে শূন্যতা একটা আছে, এবং এই শূন্যতা থাকার প্রধান কারণ হলো দলের অভ্যন্তরে গণতন্ত্র না থাকার ফলে আজকে এমন একটি নেতৃত্ব। এবং আপনি বলছিলেন প্রধান দুটো দলের কোনটার মধ্যে গণতন্ত্র নেই, এবং অনেকে বলেন যে বাংলাদেশ আসলে ছোট বড় কোনো দলের মধ্যে গণতন্ত্র নেই। না, এটা ঠিক না। আমাদের দলে আছে, যেমন কমিউনিস্ট পার্টিতে আছে, ইভেন জামাত ইসলামের মধ্যে আমি যত দূর শুনি তাদের মধ্যেও আছে অনেক জায়গায়, ছোট দলগুলিতে বরং আছে, বড় দলগুলিতে প্র্যাকটিসটা আছে, জি বড় দলগুলিতে নাই। আমাদের আমরা এটা গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের দলগুলিতে আমরা এই ছোটো দলগুলিতে বরং আছে, বড় দলগুলিতে নাই। তো আমি যেটা মনে করি যে যেটা আমি জহির উদ্দিন স্বপনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে তাদের দলের অভ্যন্তরে গণতন্ত্র চালু করা খুবই প্রয়োজন, এবং সেই গণতন্ত্রের জন্য যেটা প্রয়োজন সেটা হলো যে যথাযোগ্য নেতৃত্ব সৃষ্টি করা, এবং এই নেতৃত্ব সৃষ্টি হবে তল থেকে। এই যে সেদিনই আমি দেখলাম যে তাদের দলে
তাদের উপর থেকে নির্দেশে ছাত্র সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ 5 সদস্যের একটা কমিটি করা হয়েছে এবং যাকে সদস্য মানে সভাপতি করা হয়েছে তিনি 2003 সালে ইন্টারমিডিয়েট পাস করেছেন তো 2003 সালের ইন্টারমিডিয়েট যিনি পাস করলেন তখন যদি তার বয়স 2003 সালে আপনার 20 বছরও থেকে থাকে 18 বছরই ধরলাম থেকে থাকে তাহলে আজকে তার বয়স কত প্রায় 38-39 তো 38-39 বছর বয়সের একজন লোকের যদি আপনি ছাত্র সংগঠনের লন্ডন থেকে নির্বাচন করে পাঠিয়ে দেন এখানে সভাপতি হিসেবে তো ওই সময় তো আমি 34 বছর বয়সে মন্ত্রী হয়েছি এবং 41 বছর বয়সে আমি মন্ত্রিত্ব ছেড়ে বিদায় নিয়েছি তো আপনি দেখেন ছাত্রদের বয়স কত হওয়া উচিত তো আপনারা যদি এইভাবে যদি উপর থেকে নেতৃত্ব নির্বাচিত হয় নেতৃত্ব যদি গড়ে না ওঠে তাহলে কিন্তু এই অবস্থাই হয় এবং আমাকে এই জন্য আমি বলতে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে যে এই পদ্ধতি বাদ দেন উপর থেকে নিচে না নিচে থেকে উপরে আনেন বিষয়টাকে এবং নিচে থেকে যদি উপরে আনেন দেখবেন হয়তো প্রথম দিকে একটু আপনি ধাক্কা খাবেন কিন্তু আলটিমেটলি দেখবেন যে সঠিক নেতৃত্ব এরা এই তৃণমূলের লোকেরা আপনাকে বাছাই করে দিয়েছে আর তৃতীয় বিষয়টা আমি যেটা দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো যে থিওরিটিক্যাল কথাবার্তা বলে লাভ নাই যেটা বাস্তবসম্মত সেটা তো এই যে জাতীয় সরকারের যে কথাটা আমার মনে হয় এটা বাস্তবসম্মত না আমাদের দেশে সরকারও থাকবে বিরোধী দলও থাকবে কিন্তু উভয়ই গঠনমূলক থাকবে এইটা বাস্তবসম্মত এইটা আমি মনে করি মিস্টার জহির উদ্দিন স্বপন জি আমি শহীদ ভাইয়ের কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনলাম আমি ধন্যবাদ যে ওনার পুরো বক্তব্যের মধ্যে উনি কিন্তু এই বক্তব্যগুলিকে নীতিগতভাবে গ্রহণ করছেন বাট উনি মনে করছেন এটা একাডেমিক এটা এটার এটা এটার ইমপ্লিমেন্ট করা এটাকে এটা ডুয়েবল না এটা ওয়ার্কেবল না ওনার যুক্তিগুলি তাই আমি সেটা একটু বোঝার চেষ্টা করব এটা ঠিক যে এই ধরনের একটা চিন্তা আমাদের দেশে এই মুহূর্ত পর্যন্ত এটা একটা এক্সপেরিমেন্টের ইস্যু কিন্তু এটাও ঠিক যে গত 50 বছরের অভিজ্ঞতা প্রমাণ করে যে এ ধরনের মৌলিক দৃষ্টিভঙ্গি নিয়ে কোনো রাজনৈতিক কর্মসূচি না ধারণ করার কারণেই কিন্তু অথবা ক্ষমতায় গিয়েছেন তাদের মধ্যে এরকম একটা বাস্তবায়নযোগ্য সুদূরপ্রসারী জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গি না থাকার কারণেই কিন্তু কেবলই ক্ষমতার চর্চা হয়েছে বরঞ্চ রাষ্ট্র দিনকে দিন দুর্বল হয়ে পড়েছে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেঙে পড়েছে সেই দিক থেকে এই ধরনের একটা কর্মসূচি বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক ঝুঁকি আছে অনেক প্রশ্ন আছে এবং যারা এই কর্মসূচিকে বাস্তবায়ন করতে যাবেন তাদের নেতৃত্বের যোগ্যতা দিয়েই কিন্তু সেই সমস্ত ঝুঁকিগুলিকে মোকাবেলা করতে হবে এবং আমি বিশ্বাস করি যে আপনি যে সমস্ত বিষয়গুলি সতর্ক করেছেন সেগুলি বিএনপি এই কর্মসূচি নিয়ে এগোনোর সময় সে সমস্ত বিষয়গুলিকেও বিবেচনায় রাখবে আমি সুনির্দিষ্টভাবে কয়েকটা বিষয়ে রেসপন্ড করতে চাই আপনি বলেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কনভিক্টেড আমার মনে হয় এটা পলিটিক্সে এটা কিন্তু ইম্পর্টেন্ট না আগরতলা ষড়যন্ত্র মিথ্যা মামলাতে মরহুম শেখ মুজিবুর রহমানের যে উত্থান তা কিন্তু প্রমাণ করেছে যে এস্টাবলিশমেন্টের সঙ্গে একজন রাজনৈতিক নেতার যে বিরোধ থাকে সেটা কিন্তু চূড়ান্ত অর্থে নির্ধারিত হয় তার সঙ্গে রাজনৈতিক ফয়সলা মীমাংসা এবং ওই নেতার রাজনৈতিক ভূত ভবিষ্যতের উপরে কিন্তু সব কিছু নির্ভর করে এক আপনি এক্সপ্যাট্রিয়েটের কথা বলেছেন প্রবাসে থেকে কী করে নেতৃত্ব দেওয়া হয় একই কথা আমি আবারও বলতে চাই 25 মার্চ 1971 মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যেভাবে গ্রেপ্তার হলেন এবং যেভাবে দিক নির্দেশনাবিহীন অবস্থায় যে দেশ এবং জাতি ছিল তার পরবর্তীকালের 10 জানুয়ারি 1972 দেশে ফেরার আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত কর্মসূচি কিন্তু ওনার নামই হয়েছে ওনার ছবি দিয়েই হয়েছে ফলে দূরে থাকা এমনকি অনুপস্থিত থাকা এমনকি মৃত্যুর ঝুঁকিতে থাকাটাও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রধান নেতৃত্বের সঙ্গে কোনো সংযোগের ঘাটতি হয় না মূলত নির্ভর করে যে কর্মসূচিটা কত সঠিক তা জনগণ গ্রহণ করছে কিনা এবং সেই কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে যে নেতৃত্ব আছে তারা সঠিকভাবে সেটা করতে পারছেন কিনা সেদিন তাজউদ্দিন সাহেবের মতো প্রবাসী সরকারের নেতৃত্বে যে সরকার ছিল আপনি নিজেও অত্যন্ত তখন একজন ঘনিষ্ঠ নেতা ছিলেন ওই সরকারের আপনি জানেন সেদিন জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে পাকিস্তান সামরিক বাহিনীর বিদ্রোহী তারা যুদ্ধ ঘোষণা করে পুরা রাজনৈতিক সংগ্রামটাকে যুদ্ধে রূপান্তরিত করে দিল এবং শেষ পর্যন্ত 10ই এপ্রিলে গিয়ে প্রবাসী সরকার সেই যুদ্ধের দায়িত্ব গ্রহণ করলো এবং জিয়াউর রহমানের কৃতিত্ব বীরত্বকে স্বীকার করলো ফলে প্রবাসে থাকা দূরে থাকা কনভিক্টেড এই প্রশ্নগুলি কিন্তু খুব একটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না তবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আপনি ইনার ডেমোক্রেসির কথা যেটা বলেছেন এটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমি নিজেও রাজনীতির ছাত্র
এবং সেই বিবেচনায় আমি মনে করি যে এটা মূলত খুবই গবেষণার বিষয়, চিন্তার বিষয়। সারা পৃথিবীব্যাপী আমরা খেয়াল করছি যে গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতন্ত্র চর্চা, এটাও কিন্তু এখন প্রত্যেকটা সংশ্লিষ্ট দেশে তারা বিগ পকেট তৈরি করে গণতান্ত্রিক ব্যবস্থাকে মেজরিটি রুলে ট্রান্সফার করছে। একটা ধর্মের ভিত্তিতে একটা বড় পকেট তৈরি করে সেটাকে তারা আপনার ডেমোক্রেসিতে রুল, মেজরিটি রুল তৈরি করছে। আমরা ভারতের দিকে তাকালে সেটা দেখতে পাই। গোটা ভারত জন্মলগ্ন থেকে যে ধরনের চেতনা নিয়ে বড় হলো, কিন্তু আজকে বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির কারণে সে যেহেতু মেজরিটি ভোটের মালিক হয়ে গেল, সে কারণে সে এখন গণতান্ত্রিক সরকার হয়ে গেছে, যা ভারতের রাষ্ট্রকাঠামোর চেতনার সঙ্গে যায় না। আপনি যদি আমরা এর ট্রাম্পের নির্বাচনের দিকে তাকাই, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের অভিজ্ঞতার দিকে তাকাই, তাহলে সেখানেও আমরা দেখব যে ইলেকট্রাল প্রসেস, ডেমোক্রেটিক প্রসেস, এগুলি আমরা যেভাবে এতদিন দেখে এসেছি তার মধ্যে কিন্তু অনেক ফ্লস বেরিয়ে পড়েছে। কারণ শুরুতে গণতন্ত্রের মধ্যে মেজরিটি রুলের এই ক্রাইসিসটা, এই সমস্যাটা ওইভাবে কিন্তু আইডেন্টিফাইড ছিল না। ফলে আমি বলি যে প্লেন ডেমোক্রেসি চর্চা করার সময় আমাদেরকে একটু কিন্তু এই বাস্তবতাগুলিকে মাথায় নিয়ে, হ্যাঁ, তবে এটা ঠিক যে বেশিরভাগ নেতা কর্মীদের মতামতের একটা জায়গা থাকে ওতে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে, অবশ্যই চাপিয়ে দেওয়াটা কোনো পদ্ধতি হতে পারে না। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপির মতো রাজনৈতিক দল, বড় দল, তাদের অনেক নেতা কর্মী, অনেক প্রত্যাশী থাকে এটাকে। আপনি নিজেও এক সময় আওয়ামী লীগের নেতা ছিলেন, আপনি তো বোঝেন এটাকে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো দেওয়া উচিত, তবে দেওয়াটা যত মুখে তত বলা সহজ তত সহজ নয়। আমি ফাইনালি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগ 1949 সনে মাওলানা ভাসানীর নেতৃত্বে জন্ম নিল, কিন্তু 1975 চতুর্থ সংশোধনীর মাধ্যমে সেই আওয়ামী লীগকেই কিন্তু মরহুম শেখ মুজিবুর রহমান পার্লামেন্টে সেই আওয়ামী লীগকে কিন্তু কবর দিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে আবার যখন জিয়াউর রহমান সাহেবের আমলে যখন আবার রাজনৈতিক দলগুলিকে নিবন্ধন দিয়ে পলিটিক্যাল প্রসেসকে ওপেন করা হলো, যেটা খন্দকার মোস্তাক পলিটিক্যাল প্রসেস বন্ধ করেছিল, সেই পলিটিক্যাল প্রসেসকে আবার জিয়াউর রহমান সাহেব যখন আবার নতুন করে পুনরুজ্জীবিত করলেন, তখন যে নতুন প্রক্রিয়াতে রাজনৈতিক দলগুলি নিবন্ধন নিতে শুরু করলো, তখন মৃত আওয়ামী লীগ আবার নতুন করে একটা আবেদন করেছে। আমাদের দলের পক্ষ থেকে মূলত কিন্তু আমরা এই কথাগুলিকেই, ইতিহাসের এই অংশটাকেই বলার চেষ্টা করেছি। মিসেস ইসলাম, দেখুন, এই যে আমাদের মতন দেশে গণতন্ত্র চর্চার জন্য আমরা এই যে যে বাইরের দিকে তাকিয়ে থাকা, এটা আমি মনে করি যে আমাদের দেশে এই যে বাইরের কিছু প্রতিষ্ঠান গড়ে উঠছে যারা গণতন্ত্র রপ্তানি করতে চান, যেরকম NDI আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে, তারপরে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, RI, এসব প্রতিষ্ঠান তারা গণতন্ত্র রপ্তানি করতে চায় তাদের দেশে, অথচ তাদের নিজের দেশের রপ্তানি মানে গণতান্ত্রিক পরিবেশ অবস্থা আজকে নানানভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। তো ঠিক তেমনি আমরা যে কথা আমাদের সম্মানিত আলোচক জনাব জহির উদ্দিন স্বপন বলেছেন যে বিদেশে থেকে রাজনীতি, এটা বঙ্গবন্ধু 75 সালে একটা মুক্তিযুদ্ধ, এসব ক্ষেত্রের আর বর্তমান রাজনীতির ক্ষেত্র পরিপ্রেক্ষিত দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা চার্লস দে গোলেও নিউ প্যারিস নামে লন্ডন থেকে পার্টিশিয়ান আউট করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। তো ঠিক তেমনি করে বাংলাদেশও মুজিবনগর সরকার পরিচালিত হয়েছিল ভারতে বসে প্রবাসী সরকার হিসাবে, এটা হয়। কিন্তু এটা হচিনমিনও করেছেন, তো এগুলো আপনার ইতিহাসের এটা এস্টাবলিশ ফ্যাক্ট। কিন্তু দেখতে হবে যে পরিপ্রেক্ষিতটা কী, আজকে যে পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতি, সেই রাজনীতি আমাদের মনে রাখতে হবে যে আমাদের রাজনীতিটা কী। আমাদের রাজনীতি হলো যে আমাদের দেশে মানুষের অধিকারকে সংরক্ষিত রাখা, প্রতিষ্ঠিত করা, এবং আমাদের দেশকে অর্থনৈতিক মুক্তির দিকে নিয়ে যাওয়া জনগণের। আজকেও দেখেন আমাদের এই দেশে আমরা যে লক্ষ্যে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই ক্ষুধা, দারিদ্র, আশ্রয়হীনতা ইত্যাদি এখনও আমাদের দেশে আছে। ক্ষুধা আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে অনেকাংশে, কিন্তু আমরা দেখি এখনও দারিদ্র আছে, হতদারিদ্র আছে, এবং হতদারিদ্রদের যারা কমার পরেও আজকে 20% অফ 18 crore পিপল, অতএব এটা প্রায় 4.5 কোটি লোক এখনও আমাদের দেশে হতদরিদ্র, অতএব আমাদের এটা 3.5 কোটি। তো আমাদের এ কথা মনে রাখতে হবে যে এই যে কার্সেসগুলো, নিরক্ষরতা এখনও আমাদের দেশে আছে। আমাদের দেশে এখনও মানুষ চিকিৎসার অভাবে এদিক ওদিক ঘুরে বেড়ায়,
চিকিৎসার অতএব আমরা যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে একটা কল্যাণমূলক রাষ্ট্রে সম্পূর্ণভাবে পরিণত করতে না পারি ততদিন পর্যন্ত কিন্তু আমাদের উচিত যে আমরা রাজনৈতিক যে কতগুলো বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত করা যেমন শিক্ষার ক্ষেত্রে ঐক্যমত শিল্প বিনিয়োগের ক্ষেত্রে ঐক্যমত তারপরে আপনার এই দারিদ্র নির্মূলের ক্ষেত্রে ঐক্যমত আশ্রয়হীনতা নির্মূলের ক্ষেত্রে ঐক্যমত এগুলো আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে উচিত যে একটা ঐক্যমত প্রতিষ্ঠিত করা নীতির ক্ষেত্রে এবং সেই নীতিগুলো যেমন ধরেন আজকে আমাদের দেশে ইনভেস্টমেন্ট করতে অনেকে ভয় পায় এই কারণে তাদের ধারণা যে আওয়ামী লীগ আমলে ইনভেস্টমেন্ট করলে সরকার পরিবর্তন হলে সেই লোকটার উপরে হয়তো ক্র্যাকডাউন হতে পারে তার হয়তো পুঁজি অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে এই জন্য অনেকে আসতে চায় না এই কিন্তু এই নিশ্চয়তা যদি থাকে যে না যার যে সরকারের আমলে বিনিয়োগ হোক এই বিনিয়োগকারী নিশ্চিত যে তার বিনিয়োগের নিরাপত্তা থাকবে তাহলে কিন্তু বিনিয়োগ বাড়বে অতএব আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে যে আমাদের বাস্তববাদী হতে হবে কেবলমাত্র আমরা কতগুলো সুন্দর সুন্দর কথা বললাম কিন্তু বাস্তবায়িত করতে পারলাম না তাহলে কিন্তু আমাদের এই কথাগুলো সত্যিকারের অর্থে আমাদের কথাগুলো কোনো কাজে আসবে না সক্রেটিস একটা কথা বলেছেন যে গ্রেট পিপল দে ডিসকাস আইডিয়াস এটা আইডিয়াজ হিসাবে আমরা ধরতে পারি যে হ্যাঁ যারা আমাদের দলের বড় বড় নেতারা আছেন তারা একটা আইডিয়াজ নিয়ে ডিসকাস করছেন বাট অ্যাভারেজ পিপল যারা আমাদের দেশের অধিকাংশ লোক দে ডিসকাস ইভেন্টস তারা দেখতে চায় যে কী ঘটতেছে এটা সক্রেটিসের কথা আমার কথা না অতএব আমার আমার এই কথাটা মনে রাখতে হবে যে দেখুন আমরা একটা দেশকে গড়ে তুলতেছি আমাদের চেষ্টা করা উচিত যে নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব দ্বিধাদ্বন্দ্ব এগুলো কমিয়ে আনা ভালো কাজে সহযোগিতা করা এবং ধনসার্থক কাজে না যাওয়া এটা আমার মনে হয় স্যার জহির উদ্দিন স্বপন আমরা শেষের দিকে সো ফাইনাল রাউন্ড এবং একটু আমি বুঝতে চাইবো যে জাতীয় সরকার গঠনের কথা আপনারা বলছেন সেটা নির্বাচনের পরে কিন্তু সেই প্রক্রিয়াটা এখন কীভাবে শুরু করবেন কি শুধুমাত্র জনগণকে বার্তা দেওয়ার মধ্য দিয়ে না অন্য কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে সকল রাজনৈতিক দলগুলোকে সংগঠিত করা আমরা আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই ঘোষণাটি পাওয়ার পরে দলের পক্ষ থেকে আমাদের কাজগুলিকে আমরা দুইটি পর্বে বিভক্ত করেছি প্রথম পর্বে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা একটি অবাধ নির্বাচন আদায় করতে চাই যারা বিশ্বাস করে যে এই সরকারের অধীনে অবাধ নির্বাচন সম্ভব নয় কেবলমাত্র একটি দল নিরপেক্ষ সরকারের পক্ষেই একটি অবাধ নির্বাচন দেওয়া সম্ভব বা জনগণ পেতে পারে প্রথমে আমরা এই লক্ষ্যটা অর্জন করতে চাই এবং সেই লক্ষ্য ব্যাপারে যারা যারা একমত ইতিমধ্যে আমরা তাদের সঙ্গে তাদেরকে চিহ্নিত করেছি যোগাযোগ করছি সবটাই যে দৃশ্যমান তা না আমাদের দ্বিপাক্ষিক আলোচনা চলছে এবং আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের প্রায় গুরুত্বপূর্ণ সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি নীতিগতভাবে এই প্রশ্নে একমত পোষণ করেছেন যে এই সরকারের অধীনে অবাধ নির্বাচন হওয়া সম্ভব নয় একটি অবাধ নির্বাচন আদায় করতে হবে এবং তা কেবলমাত্র দল নিরপেক্ষ সরকারের অধীনেই সম্ভব এই শক্তিটার সঙ্গে ঐক্যবদ্ধভাবে আমরা এই অবাধ নির্বাচনের এই পর্বটিকে রাখতে চাই এর মধ্যে অবাধ নির্বাচন পেলেই কেবলমাত্র বিএনপির মতো বড় দল অথবা অন্য কোনো বড় দল নির্বাচনে জিতবে তাহলে অন্যদের স্বার্থ কী আমরা সেখানেও খুব পরিষ্কার করতে চাই যে গত 50 বছরে যতবার ক্ষমতার পরিবর্তন হয়েছে আগামী ক্ষমতার পরিবর্তন শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য এটি অবাধ নির্বাচন নয় এই অবাধ নির্বাচনের মধ্যে ফলাফল যাই দাঁড়াবে না কেন সেই ফলাফলের ভিত্তিতে যদি আমাদের হাতে ফলাফল আসে এবং যেটাতে আমরা আশাবাদী তাহলে আমরা সেই ক্ষেত্রে রাষ্ট্র যেভাবে ধ্বংস করা হয়েছে প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে কাঠামো ধ্বংস করা হয়েছে জনগণের অধিকার নাই নির্বাচন ব্যবস্থাটাকে একদম নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে আমরা এই বিষয়গুলিকে একটা স্থায়ী প্রাতিষ্ঠানিক চরিত্র দিতে চাই কিভাবে দিব সেই বিষয়ে আমরা একটা খসড়া কর্মসূচি তৈরি করি ইতিহাস বলে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে বা ক্ষমতা যাওয়ার আগে যে অঙ্গীকার করে ক্ষমতায় গিয়ে অঙ্গীকারগুলো আসলে এ কারণেই এই অঙ্গীকারটা আমরা একা করতে চাচ্ছি না এ কারণেই এই অঙ্গীকারটা যতটা সম্ভব আমরা সর্বোচ্চ রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই অঙ্গীকারটা করতে চাচ্ছি এটাও তো ঠিক যে আসমান থেকে তো আর নতুন রাজনৈতিক দল আসবে না এই বিএনপি এই আওয়ামী লীগ এই দলগুলির মধ্যেই কিন্তু আমাদেরকে সমাধান খুঁজতে হবে যদি সমস্যা থেকেই থাকে তাহলে সেই সমস্যা সমাধান করার জন্য আমাদেরকে পথ খুঁজে বের করতে হবে কিন্তু কোনো স্বপ্ন দেখলে চলবে না যেটা আপনি বারবারই বলছেন আমি আপনার সঙ্গে এই বিষয়টাতে একমত আবার একই সঙ্গে আমি শুধু এইটুকু যুক্ত করতে চাই যে এই কথা বলে হাত পা গুটিয়ে বসে থাকলেও চলবে না এই সমস্যার মধ্যেই যতটুকু উচ্চাশা যতটুকু জনগণের স্বপ্ন পূরণ করার জন্য কর্মসূচি নির্ধারণ করা যায় অগ্রগামী কর্মসূচি নির্ধারণ করা যায় সেই চেষ্টা করতে হবে
বড় বড় রাজনৈতিক দলগুলির মধ্যে এই সমস্ত বিষয়ে নানান রকম মত থাকবে, তার মধ্যে যারা অগ্রগামী চিন্তা করেন, তার মধ্যে যারা দেশপ্রেমিক চিন্তা করেন, তাদেরকে এগিয়ে আসতে হবে। সেই বিবেচনায় আমরা মনে করি যে এই মুহূর্তে বিএনপির এই প্রস্তাবটি এ পর্যন্ত নীতিগতভাবে কিন্তু কেউই নাকচ করেন নাই। আমরাও শুনতে চাই, বুঝতে চাই যে এর বাস্তবায়নের ক্ষেত্রে এর সমস্যাটা, চ্যালেঞ্জটা কোথায় কোথায় আছে, সেটা আমরা অবশ্যই সমাধান করব। আপনি বা ধরেন রাজনৈতিক দল বাদেও যারা এরকম গুরুত্বপূর্ণ সিভিল সোসাইটির মানুষ আছেন, বিজ্ঞ মানুষ আছেন, বিশেষজ্ঞ আছেন, তাদের সকলের সঙ্গে কথাবার্তা বলবো। এবং আমরা বিশ্বাস করি যে অনেক হয়েছে গত অর্ধ শতাব্দীতে রাজনীতিবিদদের আজকে যে নেগেটিভ ভাবমূর্তি, নেতিবাচক ভাবমূর্তি, তার প্রধান কারণ কিন্তু কখনোই রাজনীতিবিদরা এরকম খুব একটা চিন্তা করতে পারেন নাই। দু একজনকে বাদ দিলে পরে বাকিরা কেউ এরকম চিন্তা করতে পারি নাই আমরা। তো সেই জায়গাতে আপনার প্রশ্নের সরাসরি উত্তরটাতে আমরা বলতে চাই যে আমরা এবারের প্রতিশ্রুতিটা কোনো দলের পক্ষ থেকে শুধু ভোট আদায়ের প্রতিশ্রুতি নয়, এটা কতটা বাস্তবায়নযোগ্য করা যায়, কতটা প্রতিশ্রুতির মধ্যে আবদ্ধ করা যায় এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে কীভাবে বাধ্য করা যায়, সেই সমস্ত অনেক মেকানিজমগুলিকেও আমরা খুঁজে বের করব সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে। আমি জাতীয় সরকার বলতে এখন আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের জাতির গঠনটা কি। এখন এই গঠনের মধ্যে জাতীয় সরকার বলতে এখন জামাতে ইসলামী আসবে, জাতীয় সরকার বলতে এখন যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি কিন্তু রাজনৈতিক দল বিভিন্ন আকারে আছে সেই সব শক্তিগুলো আসবে। এখন তাদের সঙ্গে মিলে যদি আমাদের এই জাতীয় সরকার করতে হয় তাহলে তাদেরকে যারা এই জাতীয় সরকার প্রস্তাবনাতে আগে বলতে হবে যে জাতীয় সরকারের গঠনের ভিত্তিটা কী হবে, কারা থাকবে এবং এই ভিত্তিটা নিশ্চয়ই আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধে যারা বিশ্বাসী তারা ছাড়া অন্য কাউকে এই ভিতরে ঢুকালে সেটা কোনোদিনই জাতীয় স্বার্থকে রক্ষা করতে পারবে না। সেখানে বরং আবার কিছু নতুন নিজামি বা মুজাহিদ বা আপনার কাদের মোল্লার সৃষ্টি হতে পারে। সুতরাং এই বিষয়টা আমাদের এর ভিত্তিটা দেখতে হবে। আমাদের যে কোনো রাজনৈতিক কক্ষ বা জাতীয় প্রচেষ্টার প্রথম হলো ভিত্তি, এবং সেই ভিত্তিটা অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধের বিশ্বাসের ভিত্তিতে হবে। একথা ঠিক যে আমাদের জাতীয় জীবনে মাঝে মাঝে মেঘ, কালো মেঘ এসে আমাদের সূর্যকে আড়াল করেছে, কিন্তু এটাও ঠিক যে আমাদের দেশের মানুষ কিন্তু আলটিমেটলি তারা তাদের মুক্তির পথটা খুঁজে নিয়েছে, তারা বের করে নিয়েছে। সুতরাং আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দল এবং নেতার যারা আছেন তাদের মধ্যে এই প্রথম চেঞ্জেসটা আসা উচিত, পরিবর্তন আসা উচিত, যে পরিবর্তনের কথা জনাব জহির উদ্দিন স্বপন বলছেন সেই পরিবর্তনটা আগে তাদের নেতৃত্বের মধ্যে আসা উচিত। এবং সেই নেতৃত্বের মধ্যে যদি এসে তারা যদি নিজেরা প্রথম প্রমাণ করতে পারেন যে হ্যাঁ তাদের সত্যিকারের একটা সদিচ্ছা আছে, এবং জনগণ যদি সেটা গ্রহণ করে যে না তাদের এই সদিচ্ছাটা আছে, তাহলেই কেবলমাত্র এই ধরনের একটা এফোর্টস একটা কার্যকর সুফল দিতে পারে, অন্যথায় তা ব্যর্থতাই পর্যবেসিত অতীতের মতন হয়ে যাবে। এবং এটা দুই দিনের আলোচনা বা এই আলোচনার মধ্যে দিয়েই একদিন আমাদের লোকসমাজ থেকে বিদায় নেবে। ধন্যবাদ মিস্টার জহির উদ্দিন স্বপন এবং মিস্টার শেখ শহীদুল ইসলাম, অনেক ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল নির্বাচন এবং জাতীয় সরকার নিয়ে। মূল কথা হচ্ছে যে একটা জাতীয় ঐকমত্য, কিছু মৌলিক বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকা দরকার। তারা পরস্পর বিরোধী অবস্থানে থেকেও সেই ঐকমত্যের পক্ষে কাজ করতে পারেন এবং জাতিকে সামনে এগিয়ে নিতে পারেন। কিন্তু যে সমস্যাগুলো আছে, আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা বড় দুর্বলতার কথা এই বিষয়ে কোনো ভিন্ন মত নেই। আমাদের গণতন্ত্রের ভিত হিসেবে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে সেই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা দরকার। সেগুলো করবার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলোর খুব একটা উৎসাহ আমরা লক্ষ্য করি না, এবং রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা দরকার। এবং এই কাজগুলো এখন থেকে শুরু না করলে আমরা জাতীয় সরকার বলি, জাতীয় ঐকমত্যের সরকার বলি, যাই বলি না কেন, কোনোটাই সুফল বয়ে আনবে না। এমনকি এটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে গঠিত সরকারও, সেই সরকারে আওয়ামী লীগ থাকুক বা বিএনপি থাকুক, অতীত বলে যে তারা আসলে তেমন কোনো সুফল দিতে পারবেন না। কাজে এই কাজগুলো যে যার যার অবস্থান থেকে এখন থেকেই এই কাজগুলো করবার ক্ষেত্রে আরও বেশি মনোযোগী হওয়া দরকার, এবং সেই সঙ্গে অবশ্যই যার যার কর্মসূচি, যার যার কৌশল তারা অবলম্বন করবেন, জনগণকে জানাবেন এবং জনগণের আস্থা অর্জনের চেষ্টা করবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।